তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট বিন্দাস আছো। আমার শরীরটা দুদিন একটু খারাপ ছিল, তাই তোমাদের জন্য ভিডিও পোস্ট করতে পারিনি। সতীশ কিচেন ওয়ান মান্থ কমপ্লিট করলো। এই ওয়ান মান্থ জার্নিতে যারা আমার পাশে ছিলে, আমায় সাপোর্ট করেছিলে, তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। এবং যারা এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করোনি, প্লিজ 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 তারা আমাকে একটু সাপোর্ট করে দিও। ওয়ান মান্থ কমপ্লিট করা উপলক্ষে আমি আমার কিচেনে আজকে বানাতে চলেছি একটি রসমালাইয়ের রেসিপি, কারণ একটুখানি মিষ্টিমুখ তো বানটা হয় না। তো আজকে আমি যে রসমালাইটা বানাবো সেটা খুব ইজি ওয়েতে বানাবো। আই থিঙ্ক তোমরা একবার দেখলেই সেটা বানাতে পারবে, তো তোমরা সেটা বানাবে এবং আমাকে বলবে সেটা কেমন হয়েছে। ঠিক আছে, চল রেসিপিতে যাওয়া যাক। আজকে বানাতে চলেছি সতীশ কিচেনে ফার্স্ট টাইম রসমালাই। তো আমি তোমাদের আগেই বলেছি এটা আমি পুরোপুরি আমার নিজের স্টাইলে বানাচ্ছি। তো রসমালাই বানানোর জন্য আমি যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলো হচ্ছে, এখানে নিয়েছি গরুর দুধ, এখানে নিয়েছি আমুল দুধ, এটা নিয়েছি খোয়া ক্ষীর, এখানে এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, আমি কেশরটাকে দুধে ভিজিয়ে নিয়েছি, নিয়েছি মিল্কমেড আমুলের, আর নিয়েছি রসগোল্লা। এবার রসগোল্লাটা আমি কীভাবে বানিয়েছি যদি তোমরা দেখতে ইচ্ছুক থাকো তো আমায় কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি রসগোল্লার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি না, নেক্সটে তোমরা বললে আমি ঠিক দেখাবো। আচ্ছা একটা কথা বলে দিই, আমি এখানে কোনো চিনি দিইনি, কারণ খোয়া ক্ষীর আর মিল্কমেডে যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে, রসগোল্লার মধ্যেও মিষ্টি রয়েছে, ওই জন্য আমি দিইনি। এবার তোমরা চেক করে দেখবে, যদি মনে হয় যে এরপরও তোমাদের চিনির দরকার হচ্ছে তবে তোমরা অবশ্যই এটাতে চিনি অ্যাড করতে পারো, কিন্তু আমি এটা আজকে চিনি ছাড়াই করব। এটা একটু বেশি তেতে গেছে, আমি এতে তাড়াতাড়ি অ্যাড করে দেব দুধটা। আর এর সাথে একটু অ্যাড করে দেব জল, অল্প পরিমাণে দুধের মধ্যে আমি অ্যাড করে দিলাম জল। এবার এটাকে আমি হালকা হাতে নাড়াবো। দুধটা ফুটতে থাক। এবার ফোটার মধ্যেই আমি এই দুধটা যে হালকা গরম হয়েছে এখান থেকে একটু একটু করে তুলে নেব আমুল দুধটাকে গোলার জন্য। তো আমি এটা এখান থেকে দুধ তুলে নিয়ে ভালো করে আমুল দুধটাকে গুলিয়ে নিই। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি, আর সবসময় দুধটাকে এরকমভাবে নাড়িয়ে যেতে হবে, নাহলে দুধটা উঠলে পড়ে যেতে পারে। এবার এটাতে আমি দিয়ে দেব খোয়া ক্ষীর। এবার এটাকে ভালো করে মিক্স করতে থাকব। দুধটা ঘন হয়ে গেছে, এবার এটাতে আমি দিয়ে দেব এলাচটা, ফেটিয়ে রেখেছিলাম, ফেটিয়ে বীজ বের করে রেখেছি এলাচ। দিয়ে দেব আমুল দুধটা যেটা আমি দুধ দিয়ে গুলে রেখেছিলাম। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার এটাতে আমি একে একে অ্যাড করবো রসগোল্লাগুলো, দিয়ে ওটাকে ফুটতে দেব। আচ্ছা রসগোল্লাগুলোর কিন্তু আমি রস কিন্তু চিপে চিপে দিচ্ছি। হ্যাঁ আমার রসমালাই একদম লাস্ট পজিশনে চলে এসছে, দেখো রসগোল্লাগুলো কী সুন্দর বড় বড় হয়ে ফুলে গেছে।
এবার এটাতে আমি দিয়ে দেব গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেব, কারণ এটা দিয়ে আমি আর ফোটাবো না, হালকা একটুখানি ফুটিয়ে না। এবার আমি দিয়ে দেব এর মধ্যে মিল্কমেড, দিয়ে একটুখানি মিক্সড করে দেব। এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, রসমালাই আমার রেডি হয়ে গেছে। এবার এর থেকে ওপর থেকে দিয়ে দেবো কেশরটা। দিয়ে দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। আমি জানি না তোমরা ক্যামেরায় কীরকম দেখতে পাচ্ছ, বাট এটার একটা দারুণ কালার এসছে আর খুব সুন্দর একটা গন্ধ এসছে। তো আমার রেডি রসমালাই, এবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের রসমালাইয়ের রেসিপিটি খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নেক্সট দিন। তো টাটা, বাই বাই।